নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আজ আমি সকাল সকাল আলতা পড়তে বসে পড়েছি, যাব পুষ্পাঞ্জলি দিতে। আর তোমরাও নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দাও। আর প্রত্যেক বছর অষ্টমীটা আমি অঞ্জলি মণ্ডপে গিয়ে দিই, আমাদের এখানে না, দিই হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে। মানে বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা বেশি নয়, কিন্তু ওখানে গেলে মণ্ডপে সবার সঙ্গে দেখা হয়। আর অনেক দিন মানে এমন কয়েকজনের সঙ্গেও দেখা হয় যারা অনেক দিন পরে পুজোতেই আসে বাপের বাড়ি, তারপরে মণ্ডপে গিয়ে ওই পুষ্পাঞ্জলিতে ওখানে অনেকটা সময় কাটায়, আর অনেকের সঙ্গে দেখা হয়। আর এই যে মণ্ডপে এসে পড়েছি, আর মাও এসেছে, আমরা দুজনে মিলে। আর এখানে দেখো সব সখীরা দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর ঠাকুরমশাই এখানে ফুল দিচ্ছে। আর স্কুলের ভেতরেই কয়েক বছর মাঠেতেই হতো, আমাদের স্কুলের সামনেই বড় মাঠেতে পুজোটা হতো, কিন্তু কিছু কারণের জন্য এখন স্কুলের ভেতরেই খুব সুন্দর করে সাজিয়ে পুজোটা হয়। এই আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি, আর ঠাকুরমশাই আমাদের টিপ দিয়ে দিয়েছে। এই কয়েকটা দিনের জন্যই সারা বছর আমাদের অপেক্ষা, সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকা, আর কোথা দিয়ে যেন এই 4-5টা দিন চলে যায়, বুঝতে পারি না। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখানে একটু ধূপবাতি দেওয়ার জন্য এখানে ধূপবাতি দিচ্ছি। মিনিও দেবে, ও বায়না করছে, ধূপবাতি দেবে, ওই যে ও জ্বালতে শুরু করে দিয়েছে। বাড়ি থেকে প্রায় খাবার দাবার মানে মোটামুটি সকালের খাবারটা বানিয়ে ফেলেছি, তারপরে এখানে এসেছি স্নান টান করে। তাই খুব সকাল না, এখন প্রায় বাজে 11টার মতো সকাল, আর একটু বেলায় হয়ে গেছে। কিন্তু এখানে এত বেশি লোক হয় সেই জন্য পুষ্পাঞ্জলি এখন অনেকক্ষণ পর্যন্ত চলবে, আর অসুবিধে নেই। তোমাদের স্কুলের ভেতরে মণ্ডপটা হয়েছে, স্কুলটা একটু ঘুরে দেখাই। দেখো আমার স্কুল, আমার ছোটবেলার মানে অনেক স্মৃতি, অনেক আবেগ নিয়ে স্কুল, এটা হচ্ছে নবদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। আর কৌশিকও মানে মিনিকে আনতে বাইক নিয়ে চলে এসেছে, ও তো হেঁটে হেঁটে যাবে না সেই জন্য। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা করছি মণ্ডপে সন্ধ্যেবেলা, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখা শুরু হোক। এখানে এসেছি, এটা নাউল, নাউল ঢুকতেই একদম কালী মন্দিরে, মা কালীর মন্দিরের সামনে যে মণ্ডপটা, এটা এখানকার। তারপর এটা এখান থেকে বেরিয়ে গেট ধরে এই যে কালী মন্দিরের মন্দিরটাও তোমাদের দেখাই দেখাই একটু দেখ চলো। এই যে মা কালীর মন্দির, এখান থেকে বেরিয়ে নাউলের রাস্তার একেবারে রোডের ওপরে একটা প্যান্ডেল হয়েছে, ওটাতে ঢুকছি চলো। আর এই যে লাইন দিয়ে আছি, দেখো এখানে লাইন দিয়ে প্রবেশ করছি ভেতরে। আর প্যান্ডেলের ভেতরের কালারটা ঠিক এই রকম লাইট দিয়েছে। এখানে রাধা কৃষ্ণের মূর্তি, যুগল মূর্তি, আর মীরার গান, মীরা রাধা কৃষ্ণের ভজন গাইছে।
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এরপরে এখান থেকে বেরিয়ে এখানকার সব থেকে মানে আকর্ষণীয় প্যান্ডেলে আমরা হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে রাউতারার প্যান্ডেল। আমরা একটু উল্টো সাইডে ঘুরে গেছি, যার কারণে আমাদের এতটা লাইন দিতে হয়নি, কিন্তু বিশাল বড় লাইন পড়েছে, প্রায় ঘন্টা দুয়েক ধরে লাইন দিয়ে সবাই সকলে ঠাকুর দেখছে। এখানে মৎস্য রূপে দেবীর আগমন হয়েছে, আর প্যান্ডেলটা অক্টোপাসের আকারে মানে সামুদ্রিক সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা হয়েছে, অক্টোপাসের একটা মূর্তি বসানো প্যান্ডেলের ওপরেই, আর নানা রকম সামুদ্রিক প্রাণী মাছ এসব দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে এখানে এই যে এটা অক্টোপাস, এর অক্টোপাসের চারিদিকে এইখান দিয়েই দেখো প্রবেশ করছে সবাই, এবং লাইটিংয়ে মানে রাতে দারুণ লাগছে, অসাধারণ পরিবেশ, চারিদিকে একেবারে ঝলমল করছে। আমরাও এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো প্যান্ডেলের ভেতরে কিরকম কারুকার্য হয়েছে। ভেতরটা নানা রকম সামুদ্রিক জিনিস মানে যা যা থাকে সমুদ্রের ভেতরে, বিভিন্ন গাছ, বিভিন্ন প্রাণী মাছ, বিভিন্ন ফার্ন জাতীয় উদ্ভিদ, বিভিন্ন রকম দিয়ে পুরো ভেতরটা সাজানো, দেখো এইরকম নুড়ি, অসাধারণ কারুকার্য করে তৈরি। আর এখানে দেবী, দেবীরও মৎস্য আকারে আগমন, বললামই তো প্রথমে যে মৎস্যরূপে দেবীর আগমন, সেই জন্য দেবীরও একটা মূর্তি মৎস্যরূপে, দেখতে পাচ্ছো কি অসাধারণ লাগছে না? বেশিক্ষণ এখানে দাঁড়াতেও দিচ্ছে না, আর এর পাশেই মাটির মূর্তি পুজো চলছে, এই দেখো। মিনি তো দেখেই অবাক, ও কোনটা দেখবে, কি কি করবে কিছুই বুঝতে পারছে না। ওর মানে ওর চোখে প্রায় ওর এই বছরই মানে দেখাটা ওর ও মানে কিছুটা হলেও বুঝতে পারবে এই এবছরই, এর প্রথম ঠিক মানে দেখা দুর্গাপুজো। আমরা এখান থেকে ঘুরে আরো দু একটা ঠাকুর মণ্ডপ ঘুরে আমাদের অষ্টমী ঠাকুর দেখাটা সম্পন্ন করলাম। এই যে বাইরে কিরকম লোকজন দেখো, কিরকম ভিড়, একদম পুরো মাঠ জুড়ে লোকজন। এরপরে ওখান থেকে এটা দেওড়া ঠাকুর, দেওড়া স্কুল, স্কুল না দেওড়া মাঠে, যেটা রাস্তার সামনেই একেবারে, এখানে ঠাকুরটা অন্য রকম মানে চরিত্রের একটা অন্য রকম বার্তা দিয়েছে, ভারত মাতা রূপে ঠাকুরের, দুর্গা ঠাকুরের আগমন, এটাও বেশ।
আর এখানে এটা হচ্ছে পরের মণ্ডপেই, আর এখানে ঢুকেই দেখছি যে পুরো ঠাকুরের আরতি চলছে আর ঢাক বাজানো। ওটা তো শুনেই আমার মন প্রাণ জুড়িয়ে গেল, আর একটু দাঁড়িয়ে শুনে গেলাম, দেখে গেলাম, দু চোখ ভরে। এরপরে বাজরি যুব সংঘের এই মণ্ডপটাও খুব আকর্ষণীয় ছিল, এটা পুরো নীল লাইটের ওপরে দারুণ করেছে, আর ভেতরে বৌদ্ধ মূর্তি, বুদ্ধের স্তব চলছে, পরিবেশটা খুব স্নিগ্ধ সুন্দর ছিল। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। অষ্টমী ঠাকুর দেখা এই মণ্ডপেই শেষ করছি, এবার বাড়ি ফিরবো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার কোনো মণ্ডপে আর সঙ্গে থেকো।